আমিন বাবা টিসু না বাবা এমনি কেটে পুটে খাচ্ছ কেন বাবা এটা আমরা মনে করেন যে আনি আমাদের পকেট করছ লি আরে এরা তো ডাকা আউ কি জানি কামড় দিছে তো বেসিক্যালি আমি ডাবিং রোস্টিং ও ফানি ভিডিও করার পর যখন ফেল হই তখন আমি ভাবি যে আমি ফুড ব্লগ করব কারণ এটা মার্কেটে একটু ট্রেন্ডে আছে সো হে গাইস হোয়াট ইজ আপ ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও দিস ইজ ইওর ভয়েস আমি দ্য চশমা ম্যান আপনাদের সবাইকে স্বাগত আমাদের নিউ এপিসোড লেটস ইট যেখানে আমরা খাবো এন্ড আজকে আমাদের এপিসোডটা হচ্ছে 60 টাকার মধ্যে সবচেয়ে বেস্ট বার্গার আমরা কোথা থেকে খেতে পারি যাতে আমাদের একটু পেটটা ভরে আর আমাদের বাজেট হয় সো আমাদের বাজেট হচ্ছে আজকে মাত্র 60 টাকা এবং তুই আমারে 60 টাকা দে বেটা বাঁকি নাই আউ আর ঠিক এই মুহূর্তে আমার সাথে ঘটে যায় একটি বিশাল দুর্ঘটনা আমার পায়ে একটা কামড় দেয় বিচ্ছু আজকে আমাদের বাজেট হচ্ছে মাত্র 60 টাকা আর আজকে আমরা দেখবো যে 60 টাকার মধ্যে আমরা কোথায় ভালো একটা বার্গার খেতে পারি সো চলুন ক্লাসি সো গাইস আমরা এখন আইসা বসতে হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে মেইনলি দক্ষিণ মনস্রিতে এবং দক্ষিণ মনস্রিতে আপনি কিভাবে আসবেন আমি চেষ্টা করব ম্যাপে লিংক দিয়ে দেওয়ার জন্য অথবা আপনারা কি করতে পারেন বনশ্রী মেরাদিয়া পর্যন্ত আসবেন তারপরে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে যে কাজীবাড়ি যাবো তাহলে আপনারা এই জায়গাটায় আসতে পারবেন অ্যান্ড গেসবোর্ড আমার আশেপাশে অনেকজন মানুষ অ্যান্ড আমি ফার্স্ট টাইম ফুড ব্লগ করতেছি সো একটু অকওয়ার্ড লাগতেছে বাট একটু এদিকায় আপনারা যদি চান এখানে আপনার মেনুগুলো দেখতে পারেন লাইক এখানে মিনি বার্গার আছে আপনারা 40 টাকা অ্যান্ড বিগ বার্গার 55 টাকা আমি যেটা বলছিলাম যে আপনারা 60 টাকার মধ্যে ভালো বার্গার খেতে পারবেন অ্যান্ড এখানে বিবিকিউ বার্গার 70 আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন এটার জন্য আমরা আজকে হচ্ছে বেসিক্যালি বিগ বার্গারটা একটু ট্রাই করবো দেখবো তাদের টেস্টটা কীরকম হয় খাবারে আমাদের আশরাফুল ভাই যাচ্ছে তার ফোনে এমবি আনতে অ্যান্ড এটা হয় আর কি পোলাবেন যখন অতিরিক্ত ফেসবুকের প্রতি আসক্ত হয় আর আমরা একটু জুম করার চেষ্টা করি তোমার ফোনে টাকা আসছে কেন ফোন পর আরে এরা তো ডাকা দোকানে যা রিভিউ দিয়ে একটা বিকাশে টাকা দিতেছে না তোমার সো বেসিক্যালি আমরা আমাদের বার্গারটা পেয়ে গেছি আর এটা হচ্ছে আমাদের সেই বিগ বার্গারটা তাদের বৈশিষ্ট্যটা হচ্ছে তুই জাস্ট আমাদের একটু ক্যামেরা দে ফেসের দিকে তো বেসিক্যালি তাদের ব্যাপারটা হচ্ছে তারা স্টুডেন্ট অ্যান্ড তারা হচ্ছে মূলত এখানে তাদের দোকান ভালো লাগে না এবং তারা এখানকার স্থানীয় এই জন্য হচ্ছে রিজনেবলের মধ্যে খুব ভালো বার্গার দিতে পারে এটা হচ্ছে প্রথম ফ্যাক্ট আর যে জিনিসটা আমি দেখলাম যে বার্গারটা আপনি জাস্ট দেখেন যে অনেক মানে প্রিমিয়াম প্রিমিয়াম একটা লুক লাগে অবশ্যই এই বাজেটের মধ্যে আপনি তো অবশ্যই কম বাজেটের মধ্যে খুঁজতেছেন আপনার অনেক দোকানে যাবেন দেখবেন হচ্ছে এতটুক সাইজের বার্গার সেটা হচ্ছে 80-90 টাকার মতো হবে আর এই কারণে হচ্ছে তাদের লাইক আমি যদি বানটা দেখাই তাদের বানটাও কিন্তু লাইক নর্মাল অনেক দোকানে আছে যে মানে বসে যে 40 টাকার মধ্যে বার্গার তার মানে রুটিটা ভালো থাকে না বাট আমি তো দেখতেছি রুটিটা ভালোই ক্রিসপি অ্যান্ড ভিতরে আমি যদি দেখাই তো মাংসর লেভেলটাও যদি আপনি 60 টাকা বাজার হিসাবে ধরেন সো ইটস গুড অবভিয়াসলি গুড এবং আমি এখন টেস্ট করে দেখতেছি যে কী অবস্থা এইখানে আমি ধরতে পারতেছি না শেট আল্লাহ প্রথমত যেটা বললাম যে বানটা খুবই ক্রিসপি আর ভিতরে মাংসের পরিমাণও ভালো দাম বিবেচনা করে অবশ্যই মাংসের পরিমাণ ভালো আর যদি আমাকে মেয়োনেজের কথা বললো হয় তাহলে আর একটা ব্যাপার আছে হচ্ছে তারা এখানে মেয়োনেজ তাদের নিজেরা বানায় মানে বাইরে থেকে কেনা না সো এই জন্য তাদের মেয়োনেজটা একটু আলাদা লাগতেছে আমার কাছে বাট টেস্টটা ভালো এবং মাংসের পরিমাণও ভালো আছে সো ওভারঅল যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে
আমি একটা ভালো রেটিংস দিচ্ছি এটাকে। এন্ড এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে আশরাফের কাছে, বিকজ প্রত্যেকের নিজস্ব একটা টেস্টের ব্যাপার থাকে। সো মুভ অন টু আশরাফ। আশরাফ কি করো? সো এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান ওহি, সে সবটা সময় আমার খাওয়ার ভিডিও করছে এবং লাস্টে সে ঠান্ডা বার্গার খেতে ব্যস্ত। বাট তার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে আসলে তার বার্গার ভালো লাগছে। অ্যান্ড সে মুখ মোছায় বেশি ব্যস্ত খাবার খাওয়ার থেকে, মানে রূপসজ্জার প্রতি বেশি ব্যস্ত হলে যা হয় আর কি। সো বেসিক্যালি আমরা বাগাটা খাইলাম। অ্যান্ড সবচেয়ে বড় কথাটা হচ্ছে আপনি 60 টাকার মধ্যে যদি অকওয়ার্ড যদি 60 টাকার ভিতরে খুব ভালোভাবে বার্গার খেতে চান, এবং প্রথম যেটা আমি বলছি যে তাদের কোন কোন বেনিফিটসগুলো, অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে হাইজেনিক ব্যাপারটা, যেহেতু করোনার মধ্যে তারা খুব ভালোভাবে, আমি ব্যাগে দেখছি যে মাস্ক পরতে এবং হাতে গ্লাভস নিতে দেখছি। সো বেসিক্যালি আপনার যদি 60 টাকার মধ্যে ভালো বার্গার খেতে চান, অবভিয়াসলি আমি বলবো যে বার্গার স্কুলে আসতে। আর এটা হচ্ছে আপনি যদি ম্যারাদিয়া থেকে জাস্ট একটা রিক্সা নিয়ে কাজীবাড়ির দিকে আসবেন তাহলে খুব সহজে পাবেন। অ্যান্ড থ্যাংকস টু ভাই, ব্যাগটা হাইরিয়া দেন। অ্যান্ড থ্যাংক ইউ, খুব জোস হয়েছে বার্গারটা। অ্যান্ড ভ্যার নাম কি? মোহাম্মদ হাসান। সবাইকে আমি সাজেস্ট করবো আপনারা এখানে আসবেন, অ্যান্ড অবভিয়াসলি খুবই ভালো বার্গার পাবেন। অ্যান্ড থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আপনারা যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের চ্যানেলের ভিডিওতে লাইক দিয়ে দেবেন, এবং আপনারা কমেন্ট করবেন যে আপনাদের এলাকাতেও যদি এরকম কোনো বিভিন্ন ফুড কোর্টগুলো থাকে তাহলে আমরাও রিভিউ করবো। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।